নমস্কার বন্ধুরা, তনয়তিথি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নীল পুজোর দিন সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল আমি আর তনয় যাচ্ছিলাম হাজরাতলায় মাটি দিতে। সকাল 6:30 মতো বাজে, এর মধ্যেই সকাল সকাল অনেক ভক্তদের ভিড় জমে গেছে আর অনেক ভোর থেকে মাটি দেওয়া শুরু হয়ে যায়। প্রায় 3:30 নাগাদ থেকে মাটি দেওয়া শুরু হয়ে যায়। আমি একটু দেরি করেই আসি, এত সকাল সকাল কোনো বছরই আসি না, তাই এবছর এত সকাল সকাল আসেনি। তার আগে মাটি দেওয়ার কারণটা আপনাদেরকে একটু বলি। আমাদের এখানে শিব ঠাকুর হাজরা হরি রূপে পূজিত হন, আর এই হাজরা হরির প্রথাগত কোনো মূর্তি নেই। নীল পুজোর দিন ভক্তরা যে মাটি দেন ঠাকুর মন্দিরের উপরে, সেই মাটির ঢিবিটাই হাজরা হরি রূপে পূজিত হন। আর আমি বরাবরই একটু দেরি করেই আসি, এত সকাল সকাল আসি না, তাই আমি চলে যাচ্ছি পুকুরের দিকে। পুকুরে স্নান করে উঠে মাটি নিয়ে যাব এখান থেকে, তারপর মাটি দেব। আর আমি স্নান করে চলে এসেছি মাটি নিতে। দেখতে পাচ্ছেন ভক্তরা মাটি দিয়ে দিয়ে কত বড় একটা গর্ত করে ফেলেছে। এদিক থেকে মাটি নিয়ে নিয়ে একদম বাবা হাজরা হরির স্থানটা পুরো ভরে গেছে মাটিতে। অনেকটা বড় গর্ত হয়ে যাওয়ার জন্য কাঠি দিয়ে দিয়ে খুঁড়ে যেটুকু মাটি পেলাম সেটুকু মাটি হাতে করে নিয়ে যাচ্ছি। মোট 3 মাটি দিতে হয়, আর আমি মাটি হাতে করে মন্দিরের ভিতরে যাচ্ছিলাম। তনয় বাইরে ছিল, ও আর মন্দিরের ভিতরে সকালে ওঠেনি। আর অনেক ভক্তরা আগের থেকে পুরো সানটান করে ডন্ডি খাটতে শুরু করে দিয়েছে। আর মন্দিরের চারিপাশে ব্যারিকেডগুলো দেখছেন, সেগুলো আগে ছিল না, পুজোর কয়েকটা দিন আগেই ব্যারিকেডগুলো লাগানো শেষ করেছে। ব্যাস 3 মাটি দেওয়া হয়ে গেছে। এবার একটা ডুব দিয়ে 1 ঘটি জল নিয়ে বাবার মাথায় জলটা ঢেলে আমি বাড়ির দিকে রওনা দেব। আমাদের এখানে বাবার হাজরা হরি খুব জাগ্রত দেবতা, তাই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে বাবার কাছে তার মনস্কামনা জানিয়ে যান। তাদের মনস্কামনা পূরণ হলে তেনারা মানসিক পূরণ করে যান। বাবার মাথায় জল ঢেলে প্রণাম করে বেরিয়ে আসছিলাম, উনি এক ভক্ত ডন্ডি খাটতে খাটতে আসছিলেন। বাড়ি আসার কিছুক্ষণ পর আবার রেডি হয়ে যাব পুজো দিতে, তাই মা বললো যে গাছে পেঁপে হয়েছে, পেঁপে পেটে নিয়ে আসতে। তাই আমি আর তনায় গেছিলাম পেঁপে পাড়তে। আমি পেঁপে পাড়ছিলাম আর তনায় ক্যামেরা ধরেছিল। তা একটা পেঁপে পাড়া হয়েছে, একটা পেঁপে পাড়া হয়নি। তা সেটা অনেক উচিত ছিল, আমার হাতে নাগাল পাড়ছিলাম না, তনায়কে দিয়ে সে পেঁপেটা পাড়া করালাম। নীল পুজোর জন্য মা এই দুটো পেঁপে কাছে রেখে দিয়েছিল যে পুজোর দিনকে মা ঠাকুরের থানে দিয়ে আসবে। নীল পুজোয় আম একটি অবিচ্ছেদ্য উপকরণ, তাই আমি নাগাল পাবো না বলে তনায়কে দিয়ে আমটা পাড়িয়ে নিলাম। সমস্ত ফল নিয়ে এসে ঘরের মধ্যে ডালাগুলো সাজিয়ে নিচ্ছিলাম। বেলপাতা, মালা, আকন্দ ফুল আর 5 ফল। আর আমি প্রত্যেক বছর ঠাকুরের কাছে বাতাসা দিই, তাই 5 বাতাসা। আর নীল পুজোয় ডাব, কাঁচা আম আর শশাসহ 5 দিয়ে পুজো দেওয়া হয়। এদিকে ঘটিতে ডাবের জল, কাঁচা দুধ আর গঙ্গা জল দিয়ে ঠাকুরের স্নানের জলটা রেডি করে নিয়েছি। আর সেদিন প্রচণ্ড পরিমাণে রোদ আর গরমটাও খুব পরিমাণে পড়েছিল। আমরা সবাই মিলে পুজো দিতে বেরিয়ে পড়লাম, আমি, মা, দাদা, বৌদি আর তনাই। প্রচণ্ড রোদের তাপে রাস্তা এতই পরিমাণ গরম হয়ে গেছিলো যে খালি পায়ে ঠাকুরতলা যেতেও খুব অসুবিধা হচ্ছিল। এই দিনটাতে আমরা দিনে রাতে যখনই যাই তখনই আমরা খালি পায়ে যাই, শুধুমাত্র আমরা না, সকলেই তাই করে। খুব ভিড় থাকার জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল, আর এদিকে দেখছেন এরা হাঁটুগুলা দিয়ে বসে বাতাসা কুড়াচ্ছে। বললাম না আজ ভোর থেকে কাল ভোর পর্যন্ত বাতাসা ছড়ানো চলবে। Yeah.
আর আমি এতক্ষণ পর লাইন পেয়েছি পুজো দেওয়ার জন্য, আর ওখানটায় খুব পরিমাণ ভিড় থাকার জন্য শুভর হাতে থালাটা দিয়ে দিয়েছি, আর ওখান থেকে থালা থেকে নিচ্ছি, আর আমি একটা একটা করে জিনিস ঠাকুরের ওখানে দিচ্ছি। প্রধান যে জায়গাটা সেখানে পুজো দেওয়া হয়ে গেছে, এবার পাশে যে ছোটোখাটো মন্দিরগুলি আছে সেখানে এবার পুজো দিয়ে নেব। এই যে জায়গাটা দেখছি নিম গাছের গোড়াতে, এখানে ভক্তরা মানসিক করে যে শিবলিঙ্গ বা যে মূর্তিগুলো দিয়ে যায় সেগুলি এখানে রাখা হয়, সেগুলি মূল মন্দিরে রাখা হয় না। তাই এখানেও একটু পুজো দিয়ে নিলাম, এরপর বাইরে যে ছোটো ছোটো মন্দিরগুলি আছে সেখানেও পুজো দিয়ে নেব। সমস্ত মন্দিরে পুজো দেওয়ার পর বাড়ির থেকে যে বাতাসাগুলি নিয়ে এসেছিলাম সেগুলো ঠাকুরের কাছে পুজো দিয়ে সেই বাতাসাগুলি এবার ছড়িয়ে দেব। সমস্ত বাতাসাই প্রায় ছড়িয়ে দেওয়া হয়, আর কিছু বাতাসা প্রসাদ হিসেবে বাড়ি নিয়ে যাওয়া হয় সবাইকে দেওয়ার জন্য, সবাই আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হয় এই বাতাসাই। জান এখানে প্রসাদ দেওয়াটা অভিনব পদ্ধতি, ঠাকুরের কাছে যে ফলগুলো দেয় ভক্তেরা সেই সমস্ত ফলগুলো ঠাকুরের কাছ থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে কেটে প্রসাদ হিসেবে সবাইকে দেওয়া হয়। আর তার সঙ্গে সন্দেশ আর বাতাসা যেগুলি দেয় সেগুলি সাইড করে রাখা, সেগুলি আর ওই জলের মধ্যে দিতে দেয় না, সেগুলো সাইড করে রাখা, সেগুলো ভক্তদেরকে দেওয়া হয় প্রসাদ হিসেবে। সমস্ত বাতাসা ছড়ানো হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে, এবার প্রসাদ নিয়ে বাড়ি ফিরে যাবো। এতটাও দিন খারাপ আসেনি আমার, তুমি ভালো প্যাকেট রাখোনি কেন? কই দাও দাদা, একটা প্লেট দাও দাদা। হ্যাঁ একটা প্লেট শশা 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 আর আপেল দাও, আলু দিও না।